যে সময় বেঁধে দেওয়া তার আগেই আমরা অ্যাচিভ করতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি দেখি তাহলে আমরা আমরা এটাই ভাবতে পারি, মানে এটাই আমাদের জন্য একটা গৌরবের একটা বিষয় যে আমরা পিছপা হই না আসলে, এবং আমাদের যে টার্গেট সেটাকে আমরা আন্তরিকতার সাথে সেটাকে ফেস করে আমরা কিন্তু আমাদের টার্গেটটা আমরা সময়ের আগেই অ্যাচিভ করতে পেরেছি সবসময়ই, এবং ভবিষ্যতেও আমরা পারবো। আমরা আমাদের এসডিজির গোল অর্জনে আপনাদেরকে আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব, এবং আমরা আমাদের দেশটাকে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর একটা রাষ্ট্রীয় কাঠামো, একটা সুন্দর একটা রাষ্ট্রীয় কাঠামো করে আমরা ভিশন 2021 অর্জন করতে পারবো। 2040 সালের মধ্যে আমরা আমাদের দেশটাকে উন্নত দেশে নিয়ে যাব, সেটা আপনাদের সহযোগিতায় আপনাদের হাত ধরে আমরা সবাই এগিয়ে যাব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আন্তর্জাতিক মিডওয়াইফারি দিবসের সাফল্য কামনা করছি। আর এখানে আমাদের উন্নয়ন সহযোগী সংস্থা আছেন যারা সবসময় আমাদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আই উড লাইক টু কনভে মাই হার্টফেল্ট থ্যাঙ্কস টু ইভেন এফপিএ, ডব্লিউএইচও, সুইস কন্ট্যাক্ট, সেভ দ্য চিলড্রেন অ্যান্ড আদার রিপ্রেজেন্টেটিভস ফ্রম ডেভেলপমেন্ট পার্টনার্স ফর অলওয়েজ বিইং উইথ আস অ্যান্ড ফর দেয়ার কন্টিনিউয়াস সাপোর্ট টু আস। থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মিডওয়াইফ অ্যান্ড সম্মানিত প্রধান অতিথি সেক্রেটারি ফয়েজ আহমেদ স্যার এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং আমার শিক্ষক মিডওয়াইফারি নার্সিং অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। সর্বপ্রথমেই আমি অতি আন্তরিকতার সহিত আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং ডিজিএনএম ডাইরেক্টর ম্যাডামকে, ডাইরেক্টর জেনারেল ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এত সুন্দর করে আজকে একটা প্রোগ্রাম আমাদের মিডওয়াইফদের জন্য অর্গানাইজ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি স্যারকে, উনি উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামটাকে অলঙ্কৃত করেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিজি এস স্যারকে যে উনি আজ উপস্থিত হয়ে অনেক সুন্দর অনেক ইনফরমেশান দিয়েছেন যেটা হয়তো আমরা আগে জানতাম না, যে 300 বছর আগে মিডওয়াইফারিটা স্টার্ট হয়েছে সুইডেনে, বাট আমাদের দেশে এটা দেরিতে হলো শুরু হয়েছে, সেটার জন্য আমরা নিজেদেরকে গর্বিত এবং নিজেকে ধন্যবাদ আনন্দিত বোধ করছি আমি একজন মিডওয়াইফ টিচার হিসাবে এবং আমি একজন মিডওয়াইফারি সোসাইটির প্রেসিডেন্ট। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আমার কৃতজ্ঞতার সহিত আমাদের মিডওয়াইফারি সোসাইটি এবং মিডওয়াইফ স্টুডেন্টদের পক্ষ থেকে, সকল মিডওয়াইফদের পক্ষ থেকে যারা অনেক কষ্ট করে এই সার্টিফাইড মিডওয়াইফ ট্রেনিং করে তারা অতি দূর দূরান্তে তাদের পোস্টিং হয়েছে, তারা অনেক কষ্ট করে সেখানে চাকরি করছে, যদিও তাদের যে ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল সেটা হয়তো সেভাবে পায় নাই, সারাক্ষণ শুধু ফোন করতেই থাকে, ম্যাডাম আমাদের আপনারা ট্রেনিং দেওয়ালেন ঠিকই কিন্তু আমরা এখন সেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছি না এবং আমরা সেই সুবিধার জন্য কাজও সেভাবে করতে পারি না। যেহেতু এবারের প্রতিপাদ্য মিডওয়াইফ লিডিং দ্য ওয়ে উইথ কোয়ালিটি কেয়ার, কোয়ালিটি শুধু একজন স্কিল মিডওয়াইফেলি করা সম্ভব না, সেখানে কোয়ালিটি ফ্যাসিলিটি দরকার, সেখানে কোয়ালিটি এনভায়রনমেন্ট দরকার এবং লজিস্টিক দরকার। আমি আমাদের প্রধান অতিথি এবং আমাদের আজকের সভাপতি আমাদের যে অথরিটি ডিজি ম্যাডামকে রিকোয়েস্ট করব, আমরা স্কিল ট্রেনিং স্কিল এডুকেশন দেওয়ার জন্য চেষ্টা করছি, আমাদের জন্য সেই এনভায়রনমেন্ট এবং ফ্যাসিলিটিগুলো তৈরি করে দেয় তার জন্য আমরা কৃতজ্ঞ থাকব। I would like to request on behalf of Bangladesh Midwifery Society and other midwives, we are very grateful and delighted WHO representative and UNFPA representative are here and giving a very nice speech for our midwives and all of who are working in the environment of midwifery education and services. Also, we are very grateful to giving an intensive
intensive attention to the midwifery education and service to produce the quality midwife in Bangladesh who are working in the service as well as in the education. I am giving the respectful thanks to our midwife teacher who are giving hard work and giving the teaching develop, trying to develop a skilled midwife in the country. As you know, there is a lot of few teachers in producing the midwife, because you know we are producing the midwife as well as producing the nurses. It is very difficult to produce two category in quality, but we are trying. We need a lot of support to help the midwives as well as the teacher. As you know, UNFP and giving the lot of support to logistic all the midwifery education, but we need more logistic and more teacher faculty development. UNFP also giving the lot of support to produce the faculty, and now already our authority and sir giving the speech, they will give the lot of support to us, and we are very much happy. And after that, I am giving the thanks to all midwives who are coming here and taking the responsibility to maternity care of our country as well as our child. And ami dhonnobad gapon korchi our all authorities who are working in the ministry as well as our DGNM and all of our service karmakarta and karmachari. They are taking the lot of responsibility from 3 months the completement this today's event. Sarboshesh ami dhonnobad janacchi sokol media person ebong amader sokol karmakarta karmachari jara eto din dhore porishrom korechen amader sathe ebong ajke rally ta sompurno korechen ebong ei program ta ke sundor bhabe organize korechen. Dhonnobad shobai ke.